হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো কি অজস্র গরম পড়েছে, কি চালাপোড়া করছে সারা গা হাত পা। সকালবেলা একবার স্নান করে এসেছি, হ্যাঁ, তারপরও মানে পাচ্ছি না থাকতে, ঘেমে স্নান করে আছি। তারপর আবার একটু আগে আমি স্নান করেছি, স্নান করে আসার মানে চেঞ্জ করছি, চেঞ্জ করতে করতে পুরো ঘেমে জল, আর মাথাটাও দেখো কি অবস্থা হয়ে গেছে। না পাচ্ছি চুলে তেল দিয়ে ভালো করে রাখতে, না পাচ্ছি শ্যাম্পু করতে, ভীষণ আঠা হয়ে যাচ্ছে চুল নিমেষের মধ্যে। সপ্তাহে মানে 3 বার 4 বার করে শ্যাম্পু করলেও মানে চুল ঠিক থাকছে না, চুল পুরো ড্যামেজ হয়ে গেছে। এত এত চুল ঝরছে, মানে পারলে কার কয়দিনের মধ্যে। এরকম যদি গরম থাকে আর এরকম যদি অবস্থা থাকে ওয়েদারের, তো টাক তো একদম শিওর পড়বেই মাথার মধ্যে। গরমকালেও এদিকে মাথায় ভিজে ঘেমে 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 চুল ঝরছে, তারপর চলে আসছে বর্ষাকাল। বর্ষাকালে এমনিতেই সবারই চুল ঝরে, সে আমার বলতে কি আর তোমাদের বলতে কি, অনবরত সেই চুল ঝরতে থাকবে। দেখা যাবে গরমকালে ঝরছে, বর্ষাকালে ঝরছে, শীতকালে ঝরছে, হেমন্ত, মানে সারাটা বছর দেখা যাবে চুল ঝরতে যেতে মাথায় এক চুল থাকবে না। সবাই দেখা যাবে তখন ট্রেন্ডিং পিও ঢুকবে, মাথায় চুল নেই, ন্যাড়া গাঞ্জা গাঞ্জা ভিডিও ট্রেন্ডিং ট্রেন্ডিং, চুল ছাড়া ভিডিও দিতে হবে তখন। তখন দেখা যাবে রাস্তায় হাঁটি হাঁটছি চলছি, দেখছি যে সবাই ন্যাড়া, বাচ্চা বুড়ো সবাই ন্যাড়া, মাথায় আর চুল নেই। এই ওয়েদারের জন্যই হবে এই সমস্যাটা। তো যাই হোক, আমি এখন খাওয়া খেয়ে নিচ্ছি আর চুলটাকে প্রচুর পরিমাণে শুকিয়ে নিচ্ছি, কারণ আমি 3 বা 4 বার করে এমনিতেই চুল ভিজাচ্ছি। মাথা এত গরম হয়ে যাচ্ছে যে মানে পাচ্ছি না থাকতে, থাকতে সত্যিই পাচ্ছি না। দেখতেই পাচ্ছ ওপরে ফ্যান চলছে, এই পাশে স্ট্যান্ড ফ্যানটা চলছে, হাওয়া খাচ্ছি, তারপরে মুখ চোখ কেমন ঘেমে যাচ্ছে এত গরম। তো শুধু একটা কথাই বলবো যে গরমে তোমার সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো, এবং সবাই ঠান্ডা ঠান্ডা খাবার খেও। হ্যাঁ, গরম খাবার কেউ খেও না, বেশি পরিমাণ মাংস খেও না, হ্যাঁ পারলে যতটা পারবে ভেজিটেরিয়ান খেও। হ্যাঁ, যেমন পেঁপে, তারপর বিউলির ডাল, এক্সেট্রা এক্সেট্রা, আরও যা যা ঠান্ডা খাওয়ার আমার থেকে তো ভালোই জানো, শশা খেয়েও, তারপর গিয়ে ঝিঙা আছে, চিচিঙ্গা আছে, আদার সব ঠান্ডা ঠান্ডা খাওয়ার আছে, শাক সবজি রয়েছে, এগুলো খেয়েও খেয়ে শরীর সুস্থ রেখো, ভালো থেকো এবং ফিট অ্যান্ড ফাইন থেকো। হ্যাঁ, কারণ এই গরমের মধ্যে মাছ মাংস ডিম খেলে তো অবস্থা খারাপ হবেই একদম শিওর। উপরন্ত দেখা যাবে যে প্রেশার হাই হয়ে যাচ্ছে, অন্যরকম রিয়াকশন হচ্ছে শরীরের মধ্যে। তো যতটা পারো ঠান্ডা খাও, সুস্থ থেকো, ভালো থেকো। তবে আর বেশি কথা বাড়াচ্ছি না, ইনফ্যাক্টে ঘেমে যাচ্ছি। তো যাই হোক, একটা কথাই আমি বলবো যে তোমরা যারা নতুন দেখছো, তারা দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, চলে যাচ্ছো, কিন্তু একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থাকো।